না সো গেট কোন দিকে এদিকে না ওদিকে নিরিবিলিতে গান শুনতেছিলাম নিরিবিলিতে তুই গান শুনতেছিস তোর তো মেলা গান শুন হ্যাঁ ওরে তোর মনটা কি কয় এই তোরে যে আমি গ্রাম থেকে আনছি আর তুই গ্রামে যে একটা লুঙ্গি আর সিরা গেঞ্জি পরে হাঁটতি ওটা কি ভালো ছিল আর তোরে যে আমি পোশাকটা দিছি তুই পোশাকটা কোনো ইজ্জত দিছিস তুই দাম আছে এটার হ্যাঁ পোশাক দিছি সাইজে ছোট দোনে লেগে সাবান দানা হুইল পাটো দেনা আজকাল আসলে চুপ তোর যেই পোশাক দিছি তোর লোকে যারা চলতে হেরা তোর এখন দেখলে স্যালুট দিব সালাম দিব ইজ্জতটা রাহিছে আমার তোর চাকরিটা কেমনে দিছি সেটা তোর মনে নাই বাড়ির মালিক চেয়েছে সে তার গ্রাম থেকে লুকানবো আমি কইছি না আপনার টাকা না আমার লোক আমার থাকতেই বো সুন্দর করে ডিউটিটা পালন করবি তুই এই ওট ওট গেটের মুখে এদিকে না ওদিকে তোর পিছু কি শোক আছে তুই ডেন্ডে তোর পিছনে কি শোক আছে তুইটা তো তুই ওদিকে চাইতেছিস কেন আর বসে বসে তুই তুই গান হল জীবন না মুরগির মতো জিমাস কেন তুই তোর বন্ধু বিল্টু ওই চোরার লাগে ওই দিন বাঙ্গারি দোকানে বিচার আসার হইলো না এরপরে তো আমার কোনো যোগাযোগ নেই কয়লা ধুইলে ময়লা যায় না কোনো বিল্টু জোড়াইছে সেই জায়গায় আরে না কোনো বিল্ডু জোড়াই নাই চোর চোরটার লোকের তোর কোনো সম্পর্ক আছে কিনা আমি জানি না যদি থাহে মাথায় রয়েছ কিন্তু নলাইলাম একদম হ্যাঁ খারা এই জায়গায় খারে ডিউটি করবি এই জায়গায় তোরে কি কইছি সিনা টান টান কইছি না একদম টান টান আইতে যাইতে স্যালুট দিবি আমারে না অন্য কোন কি করো তুমি মশা মারি মশা আমার তো কোনো কাজকর্ম নাই থানায় আসি মশা মারতে আচ্ছা তুমি কি সহজভাবে আমার সাথে কথা বলতে পারো না নাকি আমি সহজভাবেই কথা বলি কিন্তু সমস্যাটা কি জানো যখনই আমার মেজাজটা খারাপ থাকে না তখনই তোমার ফোন আসে এই বিষয়টা না আমার কাছে খুবই অদ্ভুত লাগে তাই এখন কি নিয়ে মেজাজ খারাপ শুনি আরে বাবারে সেটা বড় কথা না বড় কথা হলো তুমি কি জন্য ফোন দিছো সেটা বলো কি জন্য ফোন দিছো আমি বেশি খরচ করি বলে তো তুমি বাসায় কোনো টাকা পয়সাই রাখো না আচ্ছা শোনো না আমি না একটু পার্লারে যাব তুমি আমাকে কিছু টাকা পাঠাও না প্লিজ পার্লারে যাব কেন এই তুমি কি পাগল হ্যাঁ পার্লারে মানুষ কেন যায় এই একটু ফেসিয়াল করব ব্রুক প্লাক করব মেয়েদের কত কিছু থাকে না এই কারণে যাব শোনো তোমার একটা কথা বলি স্ত্রীর রূপ হচ্ছে স্বামীর জন্য আমি স্বামী হিসাবে আমার স্ত্রীকে দেখে খুবই সন্তুষ্ট তার রূপে আমি পুরা মুগ্ধ তোমার পার্লারে যাওয়ার কোনো দরকার নাই প্লিজ হ্যাঁ আজকে বাদ দাও এই জব্বার একদম ফালতু কথা বলবা না কিন্তু শোনো তুমি বললেও আমি পার্লারে যাব আর যদি না বলো তারপরে আমি পার্লারে যাব এখন কথা হচ্ছে তুমি আমাকে টাকা দিবা কি দিবা না সেটা বলো না পাঠাবো না না পাঠালে কি করবা তোমার ড্রাগন গ্যানকে ধরার যে ফাইলগুলো আছে না ওগুলো আমি একদম পুড়িয়ে ছারখার করে দেব প্লিজ 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 না প্লিজ প্লিজ শোনো তুমি এই কাজটা করো না জান জান আমার কথাটা শোনো মানে এই এই ফাইলটার উপরে না আমার অনেক প্রেস্টিজ জড়িত আমার আমি অনেক কষ্ট করে অনেক মেহনত করে এই ফাইলের সমস্ত ইনফরমেশন আমি কালেকশন করেছি তুমি প্লিজ আর যাই করো ওই ফাইলটা নিয়ে কোনো ধরনের কোনো মানে ইয়ে করো না প্লিজ প্লিজ আমার আমার প্রমোশন আমার প্রেস্টিজ আমার সব কিছু ফাইলের উপরে ডিপেন্ড করতেছে তুমি তুমি দয়া করো এই ফাইলটার উপরে হাত দিও না তোমার কাছে রিকোয়েস্ট রিকোয়েস্ট আমি টাকা পাঠাচ্ছি ঠিক আছে তাহলে টাকা পাঠাও নইলে কিন্তু আমি পুড়িয়ে ফেলবো বলে দিলাম আমি এখনই তোমার অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছি এখনই পাঠাচ্ছি টাকা যদি না পাঠাও তাহলে তোমার ফাইল তো আমি পোড়াবই
আর পার্লারে আছে না, পার্লারে গিয়ে আমি অনেক কিছু করাবো আর তোমার নামে টাকা বাকি রেখে আসবো, বুঝছো? বিয়ে করছিস তুই? কটা? দুইটা বিয়ে করছিস? আমি একটা বিয়ে করে কুড়াইতে পারতেছি, তুই দুইটা বিয়ে করছিস না? তো দাঁত কটা? বোনস না কেন? বিয়ে করছো তুমি? জি না স্যার। আহ, কি যে ভালো লাগতেছে, কি যে শান্তি শান্তি লাগতেছে, তোমার দেখে মনে হচ্ছে পৃথিবীতে সবচেয়ে শান্তির জায়গায় তুমি আছো। স্যার, যদি কিছু না মনে করেন একটা ব্যক্তিগত প্রশ্ন করি। আরে করো করো, পুলিশের জীবনে ব্যক্তিগত বলে কিছু না, করো। স্যার, ম্যাডাম শুধু আপনাকে সন্দেহ করে কেন? আরে বলো না, সবই হলো আমার কপাল। আমার বউ পত্রিকায় কিছু কিছু নিউজ পড়ে মাথাটা পুরো বিগড়ে ফেলেছে। কোথায় জানি পত্রিকায় কবে জানি নিউজ আসছে, কোন জায়গার কোন পুলিশ অফিসার নাকি কোন এক পরকীয়া প্রেমে আসক্ত, তারপর নাকি খুন খারাপি, তারপর ছেলে মেয়ে রাইখা সব কিছু ছাইড়া দিয়া তারপর অন্য জায়গায় চলে গেছে, তারপরে তার মাথা পুরা বিগড়ে গেছে। মানে তার ধারণা আমিও যেহেতু পুলিশে চাকরি করি তাহলে আমি এই ধরনের কাজ করতে পারি, এই সন্দেহ তার মাথায় ঢোকার পর থেকে আমার জীবনটা একদম তেনা তেনা হয়ে গেছে।